তাহলে এখন থাকছে বিবাহ বিচ্ছেদ হলো অভিনেত্রী মাহিয়া মাহির ওয়েল বিস্তারিত বিষয়টি নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে সো লেটস জাম্প ইনটু দ্য মেইন ভিডিও ঢাকায় চলচ্চিত্রের বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি কয়েক বছর আগে বিয়ে করে সংসারী হন এই অভিনেত্রী মাহিয়া মাহির সংসার ভাঙনের গুঞ্জন চলচ্চিত্র পাড়ায় বেশ কয়েকবার উঠেছে তবে এবার সত্যি সত্যি ভেঙে গেল এই অভিনেত্রীর সংসার অর্থাৎ রিসেন্টলি এই অভিনেত্রীর বিবাহ বিচ্ছেদ হয়েছে শনিবার 22 মে দিবাগত রাত 1:30 মাহিয়া মাহি তার ফেসবুকে পোস্ট দিয়ে ডিভোর্সের ইঙ্গিত দিয়ে জানান এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটা সঙ্গে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা এছাড়া শ্বশুরবাড়ির প্রসঙ্গ টেনে এই অভিনেত্রী লিখেন পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুরবাড়ির মানুষগুলোকে আর কাছে থেকে না দেখতে পাওয়াটা বাবার মুখ থেকে মা জননী এছাড়া বড় বাবার মুখ থেকে সুনাম সোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপরাধ আমাকে মাফ করে দিও তোমরা ভালো থেকো আমি তোমাদের আজীবন মিস করব অন্যদিকে ঠিক কি কারণে অভিনেত্রী মাহিয়া মাহির সংসার ভেঙেছে সে বিষয়টি নিয়ে এখনো স্পষ্ট কোনো কথা বলেননি এই অভিনেত্রী শুধুমাত্র জানিয়েছেন স্বামীর সঙ্গে দম্পত্য জীবনের ইতি টেনেছি এর থেকে বেশি কিছু জানাতে চাই না এদিকে মাহির স্বামী অপু ডিভোর্সের বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলে সে এ বিষয়টি নিয়ে কোনো সাড়া দেননি প্রসঙ্গত 2016 সালের 24 মে সিলেটের মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি দম্পত্য জীবনের 5 বছরের মাথায় তাদের বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হলো সো ভিউয়ার্স জেনে তো নিলেন রিসেন্টলি বিবাহ বিচ্ছেদ হলো মাহিয়া মাহি আর এ বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট